আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের একটি বিজ্ঞপ্তি যেখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশন শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেটগুলি পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক কিনের উপর অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন আপনাদের সম্পূর্ণ অফলাইনে ফর্মটি ফিল করতে হবে এই ফর্মটি এফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এর সাথে আপনাদের সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যেমন এজ প্রুফ সার্টিফিকেট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট সহ সমস্ত ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করবেন সঙ্গে এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবেন এখানে ডাটা এন্ট্রি পদে রিকুট করাচ্ছে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের পাঠিয়ে দিতে হবে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি আপনাদের দেখে দিচ্ছে দেখুন এখানে একটি অ্যাড্রেস দেয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের পাঠাতে হবে যে কোনো ওয়ার্কিং ডেতে এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের জমা দিতে হবে যেখানে আপনারা অবশ্যই ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন রিক্রুটটি করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে একটি শূন্য পদ রয়েছে প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছেন জেলা পরিষদে আপনাদের পোস্টিং হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এজের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন আপনাদের এগারো হাজার টাকা প্রায় বারো হাজার টাকা বেতন আপনাদের দেওয়া হবে আপনাদের কন্ট্র্যাকচুয়াল বেসিকে রিক্রুট করাচ্ছে রিক্রুটটি করা হচ্ছে অফিস অফ দ্য আলিপুর জেলা পরিষদে আপনাদের রিক্রুট করাচ্ছে আলিপুরদুয়ার জেলা পরিষদে আপনাদের এই রিক্রুটটি করা হচ্ছে যেখানে স্বচ্ছ ভারত মিশন কেন্দ্র সরকার একটি প্রকল্প এই প্রকল্পের আন্ডারে আপনাদের রিক্রুটটি করা হচ্ছে নোটিশটি বাইশে ডিসেম্বর প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং লাস্ট ডেট আপনাদের এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত রয়েছে সো আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারেন এবং এই ডিস্ট্রিক্টটা আপনাদের না হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন আপনাদের জেলার নামটি এবং নোটিফিকেশনটি ডাউনলোড করতে গেলে আলিপুর দোয়ার ডিস্ট্রিক্টের অফিশিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আসার পর প্রথম নম্বরই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন এখান থেকে দেখুন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট অপশানে ক্লিক করে এছাড়াও আপনারা নোটিশটি ডাউনলোড করতে চাইলে ওপরে ভিউ বলে একটি অপশন পাবেন এই অপশনে ক্লিক করলেই আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এভাবে নোটিশ ডাউনলোড না করতে তে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যে সমস্ত সেখানে ক্লিক করে অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করেও নোটিসটি ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও এই ডিস্ট্রিক্টটি আপনাদের না হলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের জেলার নামগুলি কমেন্ট করে দেবেন প্রত্যেকদিন বিভিন্ন জেলার চাকরির ভিডিওগুলি আমরা শেয়ার করি